তো এক জীবনে যখন মার্কেটে যেতাম, আপনাদের মতো ইয়ং ইয়ং ছেলে, এখন সবগুলো ইয়ং ছেলে, তাদেরকে এমনি অনেক কথা বলতাম, ঠিক আছে? তো তাদেরকে বলতাম আপনারা বিজনেসটা এমনি করেন, এমনি করেন, এই করো, সে করো। এর মধ্যে অনেক ছেলে এক পর্যায়ে আসা, এই কিছুদিন আগে বিয়ে, তাদের ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়েছে কক্সবাজার, ওরা আসছে, আসার পর বউরা আমার সাথে পরিচয় করেছে, বাচ্চারা বলছে সালাম করো, বলছে যে আপনার কথা শুনে আজকে আমি আমার এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমি আজকে 15-20 লাখ টাকা বিক্রি করি, আমার ওয়াইফকে বলছি যে সারা জেলে আমার সেল বাড়ে, এবং প্রচুর লোকজন, হ্যাঁ, সবাই বলে যে আমি যদি যেই মার্কেটে যাই ওই ওই ডিলার্স নাকি এরপরে সেল বাইরে যায়। তো আমার সেলস ম্যানেজার যারা অ্যাকাউন্ট ম্যানেজার আছে তাদের প্রথম এই থাকছে, স্যার আপনি একটা ট্যুর দেন, ট্যুর দিয়ে সেলটা বাইরে যায়, ঠিক আছে? আমি বলি যে কেন বাইরে যাবে, কেন বাইরে যাবে? আসলে যাদেরকে আমি বলছি, যাদেরকে আমি কথাগুলো বলছি, এমন কিছু সংখ্যক লোক আছে তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে, ঠিক আছে? তারা কাজ করছে, হ্যাঁ, কাজ করার পর তারা যে একটু আগে আমাদের এমডি সাহেব, উনি কিন্তু গত 8-9 বছর ধরে সারাক্ষণ ইলেকট্রনিক্স নিয়ে থাকে, বা উনি প্রথম দিয়ে মোবাইল এক্সচেঞ্জ বিজনেস সাথে খুব ভালোভাবে জড়িত ছিল, তখন আমি ব্যাংক ফোন দেখতাম, উনি মোবাইল এক্সচেঞ্জটা দেখতো। তো 8 বছর পরও উনি যে কথাগুলো বলছে, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট ধরে ধরে কথা, হ্যাঁ, যে বলছে যে আপনার ডিলার যারা আছেন, হ্যাঁ, তাদের কারণে আসলে বিজনেসটা বাড়তেছে না, কত সত্যি, হ্যাঁ, এদিকে অসংখ্য লোক আছে, আমি যদি কষ্ট করতে বলে তারা বলবে, প্রথম যে কথাটা বলবে এই কথাটা হইল যে হালিমা টেলিকম আর এসটি টিপ একসাথে যে করে আমাদের প্রোডাক্টে মাল নেয় না, তাই না? এটা আপনাদের একটা মেন প্রশ্ন আসবে আমার কাছে, তাই তো?